অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো বুয়েটের ভর্তি পরীক্ষা, তবে কাটেনি উৎকণ্ঠা। দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠকে সন্ত্রাসমুক্ত দেখতে চান ভবিষ্যৎ শিক্ষার্থীরা, আর সন্তানের লেখাপড়া নিশ্চিত ও পরিচ্ছন্ন পরিবেশের প্রত্যাশা অভিভাবকদের। 2019-20 শিক্ষাবর্ষের জন্য দুই শিফটে 12,161 জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেন। এদিকে বুয়েটের ভিসি ডক্টর সাইফুল ইসলাম জানিয়েছেন, হলে হলে অভিযান অব্যাহত থাকবে। অবশেষে বুয়েটে ভর্তি পরীক্ষা, সব উৎকণ্ঠা কাটিয়ে সোমবার সকাল 9টায় শুরু হয় পরীক্ষা। তবে এর প্রায় 2 ঘন্টা আগে থেকেই আসতে শুরু করেন পরীক্ষার্থী আর অভিভাবকরা। 1,060 সিটির বিপরীতে এবার ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন 12,161 জন। সকালে 9টি ও বিকেলে 1টি কেন্দ্রে হয় ভর্তি পরীক্ষা। এদিকে ভর্তি যুদ্ধে যখন সন্তানেরা বাইরে অপেক্ষমান, অভিভাবকরা তখন সময় কাটাচ্ছেন পত্রিকায় চোখ বুলিয়ে। আর সেসব সংবাদ মাধ্যমের শিরোনাম যখন আবরার, তখন বাড়তি উৎকণ্ঠা তো থাকবেই। এই পর্যন্ত পৌঁছতে অনেক বাবা মার অনেক ত্যাগতিতিক্ষা সহ্য করতে হয়েছে। তারপরে এসে যদি বাবা মা যদি এরকম তার ছেলে বা মেয়েকে হারায়, তার মনে তো যে ব্যথা বেদনা বা কষ্ট তা সহ্য করার মতো না। ওই বাপ মা কীভাবে থাকবে তার বাচ্চাটাকে ছেড়ে? সে এতটা বছর কষ্ট করে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে পাঠালো অকালে ঝরে যাওয়ার জন্য না। তবু বুয়েট, তাই তো ভরসা সংকট কাটিয়ে উঠবে দেশসেরা এই প্রতিষ্ঠান। গুটি কথায় ছাত্রের অপকর্মের কারণে পুরো বিশ্ববিদ্যালয়ের ইমেজ নষ্ট হোক, পুরো ছাত্র সমাজের একটা বদনাম হোক, এটা আমরা চাই না। আমরা প্রেসারে আছি, কিন্তু ওরাও আমাদের থেকে বেশি প্রেসারে আছে। এদিকে সবগুলো কেন্দ্র ঘুরে ভিসি সন্তুষ্টি জানান পরীক্ষার পরিবেশ নিয়ে, কথা বলেন চলমান আন্দোলন নিয়েও। আমরা তো আলটিমেটলি সুন্দরভাবেই করেছি এবং এটা তাদেরও তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে বলেই তো নিতে পেরেছি। আমার বিশ্বাস যে ওরা আমাদের কথা বাকিটুকু শুনবে এবং সুষ্ঠু পরিবেশ আমরা ফিরিয়ে আনার জন্য যতটুকু সম্ভব পারছি করছি। আমরা আরও কমিটি করছি, যে কমিটিগুলো কাজ করবে বিভিন্নভাবে। ঘড়ির কাঁটায় 12টার পর থেকেই একে একে বের হতে থাকেন শিক্ষার্থীরা। প্রশ্ন নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া, তবে প্রত্যাশার কথা ছিল একই, স্বপ্নের বুয়েট, র‍্যাগিং মুক্ত বুয়েট। আমি এমন একটি বুয়েট দেখতে চাই যেখানে স্টুডেন্টরা তাদের অধিকার পাবে এবং র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস থাকবে। অবশ্যই রাজনীতি মুক্ত বুয়েট দেখতে চাই, কারণ র‍্যাগিংটা আসলে বন্ধ হওয়া উচিত। এই ধরনের রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই আর ভালো জিনিসের জন্য আন্দোলন করব। ক্যাম্পাসে শুকনো খাবার আর পানি দিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা করেছেন বর্তমান শিক্ষার্থীরা। 5 নভেম্বর ভর্তি পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। আবরার হত্যার প্রতিবারে বুয়েট জুড়ে যখন টালমাটাল অবস্থা, ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ে পা রাখতে যাচ্ছে নতুন একটি ব্যাচ। তাদের প্রত্যাশা সব সংকট কাটিয়ে দ্রুত আপন মহিমায় ফিরবে দেশসেরা এই বিদ্যাপীঠ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আবরার হত্যার বিচার দাবিতে পরবর্তী কর্মসূচির ঘোষণার জন্য সন্ধ্যা 7টায় বৈঠক করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাপ্পি, শান্তিপূর্ণ নির্বিঘ্ন পরিবেশে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের 2019-20 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আপনি জানেন যে 2 দফায় এই পরীক্ষা হয়েছে। সবশেষ দফা অর্থাৎ দুপুর 2টায় যেটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখন থেকে 1 ঘন্টা আগে অর্থাৎ বিকেল 4টা নাগাদ শেষ হয়েছে। এবং আমরা দেখেছি যেসব শিক্ষার্থীরা ভেতর থেকে বেরিয়েছেন পরীক্ষা শেষে, তারা কিন্তু অত্যন্ত হাসি মুখেই বেরিয়ে গিয়েছেন। তবে একটা বিষয়ে, এই যে পরীক্ষার বিগত বছরগুলোতে পরীক্ষা যেভাবে অনুষ্ঠিত হয়েছে তা সেভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদের কিছুটা হলেও শঙ্কা আমরা লক্ষ্য করেছি তাদের চোখে মুখে। অর্থাৎ আবরার হত্যাকাণ্ডের যে রেশ সেটি কিন্তু এখনও অভিভাবকদের চোখে মুখে আমরা সেই প্রভাব দেখেছি। তবে একটা বিষয় এই যে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি ছিল এই ভর্তি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য তারা সহযোগিতা করবেন, সেই সহযোগিতার হাত কিন্তু শিক্ষার্থীরা বাড়িয়ে দিয়েছিলেন, তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন। একইভাবে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং প্রশাসন অত্যন্ত শান্তিপূর্ণভাবেই কিন্তু দক্ষতার সাথে এই পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে পরীক্ষাকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীরা যে 2 দিনের জন্য যে এই যে আন্দোলন স্থগিত বা শিথিল করেছিলেন সেটি কিন্তু আজ সন্ধ্যায় একটি সিদ্ধান্ত আসবে। অর্থাৎ আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি কী হবে, সেটি তারা সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমে প্রকাশ করবেন। অর্থাৎ আমরা কিন্তু সেই বিষয়টি অপেক্ষা করছি। অর্থাৎ পরীক্ষা তো শেষ হলো, কিন্তু এর
পরে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলবে কি না, নাকি আন্দোলনের মুখে বাধাগ্রস্ত হবে, সেটি কিন্তু এখন আমাদের দেখার বিষয় এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু আমরা সেজন্যই অপেক্ষা করছি। তামিম, এই ছিল আমার কাছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে সবশেষ খবর। তামিম, আবরার হত্যার বিচার দাবিতে পরবর্তী কর্মসূচির ঘোষণার জন্য সন্ধ্যা 7টায় বৈঠক করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আর সেই খবর জানাতে বুয়েট ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পী।